আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 3 থেকে নিরাপদ পানি। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তা সম্পর্কে, পানি কিভাবে দূষণ হয় সেই সম্পর্কে শিখেছিলাম, এবং আমরা আরও শিখেছিলাম পানি চক্র সম্পর্কে। আজ আমরা শিখব নিরাপদ পানি সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ নিরাপদ পানি। সুস্থ থাকার জন্য শুধু উদ্ভিদ ও প্রাণীদেরই নয়, মানুষেরও নিরাপদ পানি প্রয়োজন। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? সুস্থ থাকার জন্য শুধু যে উদ্ভিদ ও প্রাণীদেরই নিরাপদ পানি প্রয়োজন তা নয়, মানুষেরও নিরাপদ পানি প্রয়োজন। কারণ মানুষ যদি নিরাপদ পানি পান না করে, দূষিত পানি পান করে, তাহলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তাই মানুষের জন্য নিরাপদ পানি খুবই প্রয়োজনীয়। বন্ধুরা, এখানে তোমরা একটি প্রশ্ন লক্ষ্য করতে পারবে, আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে তোমাদের একটি কাজ দেয়া আছে। চলো কাজের মূল বিষয়টি দেখে নিই। কাজের মূল বিষয় সরল ছাঁকনি। কি করতে হবে? এক নম্বরে, কোনো পুকুর বা নদী থেকে সংগ্রহ করা ময়লা পানি, প্লাস্টিকের বোতল, পাতলা কাপড়, বালি, ছোট ছোট পাথরের টুকরো এবং পরিষ্কার গ্লাস নেই। বন্ধুরা, প্রথম কাজটি কি তোমাদের দেখো, কোনো পুকুর বা নদী থেকে তোমরা ময়লা পানি প্রথমে সংগ্রহ করে নেবে। অতঃপর কি প্লাস্টিকের বোতল, একটি পাতলা কাপড়, বালি এবং ছোট ছোট পাথরের টুকরো এবং একটি পরিষ্কার গ্লাস নেবে। এটি হচ্ছে তোমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। ছকের প্রথমে রয়েছে ছাঁকনের পূর্বে এবং পরে রয়েছে ছাঁকনের পরে। তিন নম্বর কাজটি, পুকুর বা ডোবা থেকে সংগ্রহ করা ময়লা পানি পর্যবেক্ষণ করে বাম পাশের কলামে ছবি আঁকে। তোমরা কি পুকুর বা ডোবা থেকে যে পানিটি সংগ্রহ করবে সেই ময়লা পানিটি পর্যবেক্ষণ করে প্রথমে কি করবে? বাম পাশের কলামে একটি ছবি এঁকে নেবে। অতঃপর চতুর্থ কাজটি কি আমরা দেখে নিই। ডান পাশের ছবির মতো করে একটি পানির ফিল্টার তৈরি করি। বন্ধুরা, তোমরা এখানে একটি পানির ফিল্টার তৈরি দেখতে পাচ্ছ। কিভাবে পানির ফিল্টার তৈরি করা হয়েছে? প্রথমে দেয়া আছে ছোট পাথর, বালি, কাপড়, এভাবে একটি ফিল্টার তৈরি করা হয়েছে। অতঃপর ফিল্টারটিতে ময়লা পানি ঢালা হচ্ছে এবং নিচে একটি গ্লাস দেয়া আছে। গ্লাসে কি হচ্ছে? পরিষ্কার পানি বের হচ্ছে। পাঁচ, ফিল্টারে ময়লা পানি ঢালি। পাঁচ নম্বর কাজটি কি, তোমরা এই ফিল্টারে ময়লা পানিটি ঢেলে দেবে। অতঃপর ফিল্টার থেকে নির্গত পানি পর্যবেক্ষণ করি এবং ছকের ডান পাশের কলামে একটি ছবি আঁকি। তাহলে তোমাদের ডান পাশের কলামে কি ছবি আঁকবে? প্রথমে তোমরা ফিল্টারে ময়লা পানিটি ঢালবে, অতঃপর সেই পানি থেকে যে পানিটি নির্গত হবে, অর্থাৎ যে পরিষ্কার পানিটি বের হবে, সেই পরিষ্কার পানিটি তোমরা পর্যবেক্ষণ করে ডান পাশের কলামে একটি ছবি আঁকবে। অতএব প্রথমে হচ্ছে ছাঁকনের পূর্বে একটি ছবি আঁকবে এবং ছাঁকনের পরে একটি ছবি আঁকবে। প্রথমে থাকবে একটি ময়লা পানি এবং পরবর্তীতে ছাঁকনের পরে আমরা পেয়ে যাব কি? পরিষ্কার পানি। তোমরা এই দুটি ছবি এঁকে নেবে। সাত, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা সম্পূর্ণ কাজটি নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আলোচনা করে তোমরা কি জানতে পারবে? যে ছোট পাথর, বালি, কাপড় ইত্যাদির সাহায্যে বিভিন্ন ধরনের ময়লা পানি, নদ নদীর ময়লা পানি ছাঁকনের মাধ্যমে পরিষ্কার পানিতে রূপান্তর করা যায়। এখানে বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে একটি সতর্কবার্তা দেওয়া আছে, প্লাস্টিকের বোতলের ধারালো প্রান্তে হাত কেটে যেতে পারে। তোমাদের যে প্লাস্টিকের বোতলের যে ধারালো প্রান্তটি আছে তা দ্বারা তোমাদের হাত কেটে যেতে পারে, তাই তোমরা এখানে সাবধানতা অবলম্বন করবে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো নিরাপদ পানি। কিছু পানি মানুষের জন্য নিরাপদ, যেমন নলকূপের পানি।
আবার কিছু পানি মানুষের পানের জন্য নিরাপদ নয়, যেমন পুকুর বা নদীর পানি। আর তাই পান করা এবং রান্নার কাজে ব্যবহার করার পূর্বে পানি নিরাপদ করা প্রয়োজন। মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। বন্ধুরা, এই পাঠটিতে আমরা পানি বিশুদ্ধকরণ সম্পর্কে জানতে পারবো। প্রথমে বলা হয়েছে কিছু কিছু পানি আছে যা আমাদের জন্য ক্ষতিকর নয়। তার মধ্যে একটি কি নলকূপের পানি। নলকূপের পানি কি আমাদের জন্য ক্ষতিকর নয়, কারণ নলকূপের পানিতে কোনো ময়লা আবর্জনা ফেলা হয় না, তাই নলকূপের পানি হচ্ছে আমাদের জন্য নিরাপদ। আবার অপরদিকে কি বলা হয়েছে, পুকুর বা নদীর পানি আমাদের জন্য নিরাপদ নয়, কারণ পুকুর বা নদীতে বিভিন্নভাবে ময়লা আবর্জনা নির্গত হয় এবং যার ফলে পুকুর বা নদীর পানি দূষিত হয়ে যায়। আর এই দূষিত পানি পান করলে আমাদের শরীরের জন্য এটি খুবই ক্ষতিকর, তাই পান করা এবং রান্নার কাজে ব্যবহারের পূর্বে অবশ্যই পানিকে নিরাপদ করতে হবে। এবং বলা হয়েছে কি মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হচ্ছে বিশুদ্ধকরণ। তাহলে আমরা বিশুদ্ধকরণ সম্পর্কে জানলাম। অতঃপর আমরা দেখতে পাই এখানে একটি ছাকন প্রক্রিয়া দেওয়া আছে। নিচে পানি নিরাপদ করার কিছু উপায় বর্ণনা করা হলো। প্রথমে ছাকন। ছাকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাকন। পাতলা কাপড়ে বা ছাকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা যায়, তবে এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত নয়, তাই নিরাপদ পানির জন্য এই পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। তাহলে আমরা প্রথম কাজটি দেখি কি ছাকন প্রক্রিয়ায় পানি কি করা হয়, নিরাপদ করা যায় অর্থাৎ পরিষ্কার করা যায়। ছাকনি দিয়ে যদি কোনো পানি ছেঁকে পরিষ্কার করা হয় তাহলে সেই প্রক্রিয়াটিকে কি বলা হয়, ছাকন। এই ছাকন পাতলা পানি বা ছাকনি দিয়ে ছেঁকে পানিকে পরিষ্কার করা হয়, কিন্তু এই ছাকনের ফলে কিন্তু পানি জীবাণুমুক্ত হয় না, অর্থাৎ পানিতে যে জীবাণুগুলো থেকে যায় তাই ছাকনের মাধ্যমে দূর হয় না। তাহলে এটিকে কিভাবে দূর করা যায়, পানিকে নিরাপদ করার জন্য পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করা যায়। অতঃপর দ্বিতীয় প্রক্রিয়াটি আমরা দেখি থিতানো। একটি কলসি বা পাত্রে নদী বা পুকুরের পানি নিয়ে রেখে দেই। কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে, উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াটি হলো থিতানো। বন্ধুরা লক্ষ্য করো, এখানে থিতানো একটি প্রক্রিয়া দেওয়া আছে। এখানে কি নদী বা পুকুরের পানি যদি কোনো একটি কলসি বা পাত্রে রাখা হয়, কিছুক্ষণ রাখার পর দেখা যাবে পাত্রের নিচে একটি তলানি জমে। সেই তলানিতে পানিতে বিদ্যমান বিভিন্ন বালি কাদা নিচে জমে এবং উপরে পানিগুলো পরিষ্কার হয়ে যায়। এটি কি থিতানো পদ্ধতি। পরবর্তীতে রয়েছে ফুটানো। পানি জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হলো ফুটানো। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে। অতঃপর আমরা কিভাবে পানি বিশুদ্ধ করতে পারি, ফুটানো পদ্ধতিতে। আমরা যদি পানিকে নিরাপদ করতে চাই তাহলে আমাদের ২০ মিনিটের বেশি সময় ধরে পানিকে ফুটাতে হবে। তাহলে পানি কি নিরাপদ পানি হিসেবে পরিণত হবে এবং এই পানি পান করার ফলে আমাদের কোনো রকম ক্ষতি হবে না। রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফুটানো সম্ভব হয় না। এক্ষেত্রে ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে আমরা পানি নিরাপদ করতে পারি। তবে মনে রাখতে হবে আর্সেনিকযুক্ত পানি এ সকল প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না। বন্ধুরা শেষ পদ্ধতিটি কি রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। যখন কোথাও বন্যা বা জলোচ্ছ্বাস হয় তখন সেখানে পানি ফুটানো কি সম্ভব হয় না, কারণ বন্যায় হচ্ছে সব কিছু ডুবে যায়, তখন পানিকে ফুটানো সম্ভব হয় না। তখন কোন প্রক্রিয়া ব্যবহার করা যায়, কিছু রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা যায়, যেমন ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এগুলোর মাধ্যমে কি পানিকে নিরাপদ করা যায়। কিন্তু আমাদের এখানে আরও একটি কথা বলা হয়েছে, আমাদের মনে রাখতে হবে আর্সেনিকযুক্ত পানি এ সকল প্রক্রিয়া নিরাপদ করা যায় না। অর্থাৎ আর্সেনিকযুক্ত পানিতে যদি ফিটকিরি, ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মিশ্রণ করা হয় তবে আর্সেনিকযুক্ত পানি নিরাপদ হয় না, এবং আর্সেনিকযুক্ত পানি পান করার ফলে চামড়ায় বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম। আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি, এবং আমরা আরও শিখতে পারলাম বিশুদ্ধ
করণ সম্পর্কে, পানি বিশুদ্ধকরণ সম্পর্কে, এবং আমরা পানি বিশুদ্ধকরণের বিভিন্ন উপায় জানতে পারলাম। ছাকন, থিতানো, ফুটানো, রাসায়নিক প্রক্রিয়া, পানি বিশুদ্ধকরণ। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।